আসসালামু আলাইকুম, বিডিএস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। শারজায় জমজমার ক্রিকেট শো, মেয়েদের টি টোয়েন্টি চ্যালেঞ্জের তৃতীয় ম্যাচে হরমনপ্রীত কাউরের সুপারনোভা বনাম স্মৃতি মান্দানা ট্রেল ব্লেজার্স মুখোমুখি হয়েছিল। মেয়েদের টি টোয়েন্টি মহাযজ্ঞের শেষ ম্যাচে স্মৃতি মান্দানা ট্রেল ব্লেজার্স আর মিতালি রাজের ভেলোসিটির হারিয়ে লিগ অভিযান শুরু হয়েছিল। এদিন মান্দানাদের প্রতিপক্ষ এবার হরমনপ্রীতের সুপারনোভা। শারজায় টস জিতে সুপারনোভা প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, যে বিপক্ষ দলে ছিল বাংলাদেশের আরেক ক্রিকেটার সালমা খাতুন। দল যদিও অধিনায়িকা হরমনপ্রীত কৌরের শুরুতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে যোগ্য সম্মান দিতে পারেনি। নির্ধারিত বিশ্ব ওভারে ছয় উইকেট হারিয়ে সুপারনোভা স্কোরবোর্ডে মাত্র 146 রান তুলতে পেরেছিল। সুপারনোভার হয়ে দুই ওপেনার আতাপাট্টু ও প্রিয়া পুনিয়া ভালো শুরু করেন। ট্রেল ব্লেজার্সের বলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে প্রিয়া পুনিয়া 30 ও আটাপাট্টু 67 রান যোগ করেছিল। প্রথম উইকেটে দুই ওপেনারের সংযোজন ছিল 89 রান। এরপর তিনে নেমে হরমনপ্রীত কৌর 31 রানে আউট হয়েছেন। এরপর ব্যাটিং ধসের কারণ হরমনপ্রীতের দল এদিন বড় রান তুলতে ব্যর্থ হয়েছে। ম্যাচ জিতে ট্রেল ব্লেজার্সের টার্গেট 147 রান। প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে সুপারনোভা 126 রানের কম পুঁজি রান হাঁকিয়ে ম্যাচ হেরে বসেছিল। বল হাতে বাংলার ঝুলন গোস্বামী ফের নজর কেড়েছেন। ভারতীয় দলের অভিজ্ঞ পেসার প্রথম ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে 13 রানের খরচা দুটি উইকেট নেওয়ার পরেই আজ সুপারনোভার বিরুদ্ধে 17 রানের খরচা একটি উইকেট পেয়েছেন। বাকিদের মধ্যে সালমা খাতুন ও হারলিন দেওয়াল একটি করে উইকেট নিয়েছেন। বলা বাহুল্য যে আজকের ম্যাচটিতে সালমা খাতুন দুর্দান্ত বোলিং করেছেন, যেটা কিনা চোখে পড়ার মতো ছিল, আর এতে দারুণ খুশি বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকেরা। এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।